আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নসুর ভ্যাকসিনিনাম নিয়ে। ভ্যাকসিনিনাম এ থেকে বোঝা যায় যে ওষুধটি ভ্যাকসিন গোত্রীয় অথবা ইল এফেক্টস অফ ভ্যাকসিনেশন বলতে আমরা হোমিওপ্যাথিতে যা বুঝি সেই স্টিগমা, সেই পরিস্থিতি বা যে সকল কারণে অতিরিক্ত ভ্যাকসিনেশনের জন্যে কোনো মানব শরীরে যখন একাধিক রোগের বা একাধিক সমস্যার সৃষ্টি হয় বা সেই সঙ্গত কারণে যখন আমরা চিকিৎসা কার্যে লিপ্ত হয়েও আমরা গুরুত্বপূর্ণ রেজাল্ট অর্থাৎ ফলাফল দেখাতে পারি না, সেই সকল ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনিনাম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের ভ্যাকসিনেশনের ইল এফেক্টসে যেখানে আমরা মেডুরিনাম, থুজা, অ্যান্টিমপ্রুট বা সাইলেসিয়ার মতো ওষুধ দিয়ে থাকি, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এই ওষুধটি হল ভ্যাকসিনিনাম। আমরা যখন ছোট ছিলাম, সেটা 1977-78 কথা বলছি, তখনও পর্যন্ত কিন্তু এই স্মলপক্সের প্রাদুর্ভাব প্রচুর ছিল এবং আমরা ছোটবেলা খেয়াল করতাম দেয়ালে দেয়ালে লেখা থাকতো যে স্মলপক্সের খবর দিন, 1000 টাকা পুরস্কার নিন। অর্থাৎ সেটা একটা ছিল ঐতিহাসিক যুগ, একটা ইতিহাস ছিল যে আমরা সেখান থেকে আজকে স্মলপক্সকে সম্পূর্ণরূপে বিরত করতে পেরেছি। এখন কিন্তু কেউ আর স্মলপক্সে আক্রান্ত হন না, কিন্তু যে সকল ক্ষেত্রে স্মলপক্স হয়ে গেছে তার পরবর্তী ক্ষেত্রে যে সকল সিকুইলগুলো অবস্থান করছে, সেই পরিস্থিতিটিকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনায়াসে এই ভ্যাকসিনিনাম নামক ওষুধটি ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, হোমিওপ্যাথি শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, ইল এফেক্টস অফ, অর্থাৎ কোনো একটা পরিস্থিতি থেকে জাত যে সকল সমস্যা তৈরি হয় সেখান থেকে আমরা যখন চিকিৎসা কার্য শুরু করি তখন এই ভ্যাকসিনিনাম নামক ওষুধটিকে গুরুত্বপূর্ণ মর্যাদার সাথে ব্যবহার করা উচিত। ভ্যাকসিনিনামের লক্ষণগুলো আমরা কি পাবো? না, সমস্ত শরীরে র্যাশেস থাকবে, গায়ে হাতে পায়ে জ্বালা থাকবে, ব্যথা থাকবে, একটা জ্বরজ্বর ভাব থাকবে, চোখ ছলছল করে উঠবে। এরকম পরিস্থিতিতে অর্থাৎ স্মলপক্সের যা কিছু লক্ষণ আমরা যদি অন্য কোনো পরিস্থিতিতে বা অন্য কোনো রোগের ক্ষেত্রে পেয়ে থাকি তাহলে আমরা এই ভ্যাকসিনিনাম নামক ওষুধটি দিতে পারি। তাছাড়া হুপিং কফ, লেপ্রোসি, ক্রনিক এক্সিমা এবং যে সকল ক্ষেত্রে বার্থ মার্ক অর্থাৎ জন্মগত শরীরের যে দাগ থেকে যায় সেই জায়গাতেও কিন্তু এই ভ্যাকসিনিনাম নামক ওষুধটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবেই বিবেচিত হয়। হোমিওপ্যাথি শাস্ত্রে ইল এফেক্টস অফ ভ্যাকসিনেশনের যতগুলো ওষুধ আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ভ্যাকসিনিনাম। ভ্যাকসিনিনাম যদি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট চিকিৎসার প্রারম্ভেই আমরা 200 শক্তি অথবা 1000 শক্তি একাধিক মাত্রা প্রয়োগ করে থাকি তাহলে দেখা যাবে যে সেই সকল রোগীর আরোগ্য অতি দ্রুত সম্পন্ন হচ্ছে। এই সকল ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিনিনাম আমাদের ব্যবহার করা উচিত। নমস্কার।